জ্ঞানের সমুদ্র। এই জ্ঞান সমুদ্রের দুয়ার খুলেছে গত 1 ফেব্রুয়ারি এবং এই জ্ঞান সমুদ্র খোলা থাকবে, উন্মুক্ত থাকবে পুরো মাস জুড়ে। আমরা এরই মধ্যে 17টি দিন পার করে ফেলেছি। 17 দিনে এখনও এই জ্ঞান সমুদ্র যাদের পা পড়েনি তাদেরকে কি আমরা একটু অভাগা বলবো? না, সেই বিষয়টি আমাদের হাতে নেই। বই মেলায় আসলেই বা এসেই যে বই পড়তে হবে তা কিন্তু নয়। বই বা এই যে বন্ধুটিকে খুঁজে নেওয়া যায় নানাভাবে, নানা উপায়ে আমরা সেই বন্ধুটিকে খুঁজে নিচ্ছি নানা উপায়, সেই বিশ্বাস আমাদের মাঝে আছে। আজ 17তম দিন, আজ শুক্রবার, শুক্রবার ছুটির দিন। আমরা বই মেলায় দেখছি উপচে পড়া মানুষের ভিড়, এবং শুধু মানুষ বলবো না, এরা প্রত্যেকেই এক একজন করে পাঠক। আমরা প্রতিদিন কথা বলি লেখক প্রকাশকদের সঙ্গে, আজও কথা বলবো। আমার সঙ্গে আছেন এক বিশেষ অতিথি, আমার সঙ্গে আছেন শেখ হাফিজুর রহমান কার্জন। আমি আপনাকে একটু স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্যার, আমরা আলোচনা শুরু করার আগেই আপনার হাতে, আমরা যেটা একটু দেরিতে করি আজকে, আমরা শুরুতেই করতে চাই, আপনার হাতের বইটি সম্পর্কে একটু আমরা জানতে চাই। এই বই সম্পর্কে একটু পরিচয় করে দেবেন পাঠকদের কাছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এবার একুশের বইমেলায় আমার যে বইটি এসছে সেটার যে শিরোনাম করেছি, নন্দিত শৈশব এবং বাংলাদেশের কিশোর অপরাধ এবং গ্যাং কালচার। একটু আমরা দেখাই বইটা, নন্দিত শৈশব এবং বাংলাদেশের কিশোর অপরাধ ও গ্যাং কালচার। স্যার, আপনি একজন আইনের শিক্ষক, দীর্ঘদিন থেকে আইন বিষয়টি পড়াচ্ছেন, একটু জানতে চাই কিশোর বা এই যে শৈশবের এই সময়ে আমরা একটা দুরন্তপনা দেখি যেটি আমরা পরিচিত, সেই দুরন্তপনা কোন পর্যন্ত? কারো গাছের ফল চুরি করে নিয়ে আসা অথবা দুষ্টুমির মধ্যেই থাকা, কিন্তু সেই কিশোরদেরকে আমরা গ্যাং বলছি, কেন বলছি, কবে থেকে আমরা এই শব্দটা যুক্ত করলাম তাদের নামের সঙ্গে? না, বিষয়টা হচ্ছে যে আমি আইনের অধ্যাপক ঠিকই, কিন্তু আমি একই সঙ্গে অপরাধ বিজ্ঞানটা পড়ি এবং পড়াই। ইতিমধ্যে এই বিষয়ে আমার 3টি বই প্রকাশিত হয়েছে, সেটা টেক্সট বুক হিসেবে। কিন্তু এই বইটি আমি প্রকাশ করেছি, মানে এইটার ভাষাটা আমার মতো করে যদি আমি বলি তাহলে আমি বলবো যে নান্দনিক, সাবলীল এবং আকর্ষণীয়। এটা সব ধরনের পাঠক যেন পড়তে পারে, কারণ আমরা এমনিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কিংবা গবেষক হিসেবে যে ভাষায় আমরা প্রবন্ধ প্রকাশ করি সেটা খুব সীমিত সংখ্যক পাঠকের জন্য, যারা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন কিংবা যারা গবেষণা করেন। কিন্তু আমি চেয়েছি এই বইটা সব ধরনের পাঠক যেন সেটা পড়তে পারে, এবং যে বিষয়টাকে আমি সবার দৃষ্টিতে আনার চেষ্টা করেছি কিংবা আলোকপাত করার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে আমাদের সমাজের ভেতরে মনে করেন যে একটা বড় ত্রুটির জায়গা, যেটা হচ্ছে যে আমাদের অধিকাংশ মানুষ আমরা শৈশব এবং কৈশোরের যে গুরুত্ব সেটা কিন্তু আমরা বাবা মা সহ সমাজের অনেকেই কিন্তু আমরা জানি না। কারণ আপনার একটা মানুষের যে শৈশব, এ পর্যন্ত আপনার যত সিগমুন্ড ফ্রয়েড, তারপরে আপনি যত মানে বড় বড় মনস্তাত্ত্বিক কিংবা ধরেন যে যারা মানুষের মনোজগৎ নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন, তাদের গবেষণার মধ্য দিয়ে আমরা এখন যেটা জানি যে আপনার একটা মানুষের তার যে শারীরিক বিকাশ, তার যে মানসিক বিকাশ, তার যে আপনার বুদ্ধিবৃত্তিক বিকাশ, তার যে আধ্যাত্মিক কিংবা নৈতিক বিকাশ, সেটার ভিত্তি কিন্তু কিন্তু সেটা হয়ে যায় আপনার এই শৈশব এবং কৈশোর। শৈশবে যদি এবং তার এই যে 4টা বিকাশের কথা বললাম, শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, বুদ্ধিবৃত্তিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ, এটার জন্য প্রয়োজন হয় তার মানে বাবা মার আদর। তাহলে সেক্ষেত্রে তো আমরা বলতে পারি যে কিশোরদেরকে আমরা গ্যাং বলছি, কিশোর গ্যাং বলছি, এ দায়ভার কি শুধুই কিশোরদের? আমি এই বইতে মানে আলোকপাত করার চেষ্টা করেছি যে আপনার একটা মানুষের মানে একটা ব্যক্তির শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক, আধ্যাত্মিক বিকাশের জন্য যে বিষয়গুলো দরকার, যে পরিবারের মানুষের ভালোবাসা, তারপরে তার বিনোদন, সুস্থ বিনোদন, তার খেলাধুলার মাঠ, তার যে পাঠাগার এবং তার মানে পরিবারের বয়োজ্যেষ্ঠদের যে নিয়ন্ত্রণ, তো সেইটা কিন্তু আমরা আমাদের 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 সমাজের ভেতরে, রাষ্ট্রের ভেতরে আজকে বাচ্চাদের খেলার মাঠ নাই, তাদের সুস্থ বিনোদনের জায়গা নাই, তাদের আপনার পাঠাগার নাই, এবং আপনার হয়েছে যে তারা এই যে মানে শহরের যে 4 দেয়ালের ভিতরে থেকে তারা সবসময় ইউটিউব দেখছে, তারা সবসময় নানা রকম মানে কার্টুন দেখছে। তাহলে এই যে আমরা বইয়ের কথা বলছি এই বইমেলা প্রাঙ্গণে দাঁড়িয়ে, বই বিমুখ হয়ে পড়ছে কিশোররা, এটাও কি দায়ী এই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার জন্য? আপনার ধরেন যে অনেক কিছু মিলে, মানে কিশোর অপরাধ তো সবসময় ছিল, কিশোর অপরাধ মানে আপনার পাকিস্তান আমলেও ছিল, ব্রিটিশ আমলেও কম বেশি ছিল, আবার বাংলাদেশও পায়। কিন্তু কিশোর গ্যাংয়ের ভেতরে সাম্প্রতিক যে ভয়ার্ত ধারাটা সেটা হচ্ছে আপনার এই গ্যাং কালচার,
মানে কিশোরদের, এবং এরা হচ্ছে যে আপনি যারা কিশোর অপরাধ করে তাদের ভিতরে একটা বড় হচ্ছে প্রান্তিক কিংবা নিম্ন মধ্যবিত্ত দরিদ্র পরিবার থেকে আসা। কিন্তু আমাদের এখন যে কিশোর গ্যাং যারা করছে, মানে তাদের একটা বড় অংশ কিন্তু মধ্যবিত্ত সচ্ছল পরিবার থেকে আসা, এবং সেখানে পারিবারিক নজরদারি নাই, সেখানে আপনার বয়োজ্যেষ্ঠদের নিয়ন্ত্রণ নাই, এবং তারাও যে ফেসবুক ব্যবহার করছে, ইউটিউব ব্যবহার করছে, টিকটক ভিডিও বানাচ্ছে, এবং এবং এই যে আপনার নগরায়ণ শহরের যে আপনার নেতিবাচক প্রভাব, হ্যাঁ, এবং তার সাথে সাথে প্যারেন্টিংটা ঠিক মতো হচ্ছে না, ফ্যামিলি মানে পারিবারিক নজরদারিটা হচ্ছে না, তাদের খেলাধুলার মাঠ দিতে পারছি না, নজরদারিটা ঠিক মতো করতে পারছি না, আবার তাদের যে চাহিদা, আপনি ধরেন যে প্রত্যেকটা বাচ্চাকে প্রতিদিন যদি 3-4 ঘন্টা খেলার মাঠ দিতে পারেন, সে কিন্তু ইউটিউব দেখবে না। স্যার, বলতে পারি যে সুস্থ সংস্কৃতি বলতে যেটা বোঝায় সেটা হারিয়ে যাচ্ছে, পাশাপাশি বই পড়াটা থেকেও হয়তো দূরে চলে আসে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি যে আপনার বইটি সবাই আসলে পড়ার পড়বেন আর কি। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম লেখক ও শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জনের সঙ্গে। বইমেলায় আছেন সহকর্মী ছোঁয়া খন্দকার, তার কাছ থেকে জানবো সেই অংশের খবর। বইমেলার যে আজকে বাড়তি আকর্ষণ সেটা ছিল শিশু প্রবণ আয়োজন। আজকে বড়দের পাশাপাশি ছিল শিশুদের ভিড়, প্রত্যেকটি স্টলে তাদের পদচারণা দেখা দিয়েছে। আর এই যে শিশু প্রহরের আয়োজন, এই যে শিশুদের বইয়ের সাথে সম্পৃক্ত করার যে একটা বিশাল বড় আয়োজন, এটি যে তাদের মানসিক বিকাশে কতটা সহায়ক সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। আর বইমেলা মানে তো সাহিত্যপ্রেমীদের মিলন মেলা, আর মেলা মানেই কিন্তু লোকসমাগম। আর এই লোকসমাগমটাই কিন্তু বিক্রয়কর্মী থেকে শুরু করে প্রকাশক লেখকরা বেশি পছন্দ করেন। মেলা ভিড় যত বেশি, বিক্রি তত বেশি। আর এই মুহূর্তে একটু বিরতিতে যাচ্ছি, ফিরছি বিরতিতে।
থাকুন না কেন, এক্ষুনি বাংলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত তথ্য কেন্দ্রে চলে আসুন। এটাও এক ধরনের প্রেম, এখানে বলা হয়েছে প্রেম বলে কিছু নেই, কিন্তু এই উপন্যাসের পড়তে পড়তে শুধু প্রেম আর প্রেম, পাঠকদেরকেও কাছে টানার জন্য এক অদ্ভুত প্রেম। এবং আমার এই বইটি যেদিন বের হয়েছে তারপর থেকে আমি অকুণ্ঠ সাড়া পাচ্ছি এবং এই প্রেম বলে কিছু নেই উপন্যাসটি ভালোবাসার বৃষ্টিতে ভিজছে। আচ্ছা, আপনার এই বই সম্পর্কে আসলে একটু বলবেন। এখানে আমি সমাজ সংস্কার করার জন্য এই বইটি লিখেছি, কারণ প্রেমের নামে বর্তমান জেনারেশন এবং আগের জেনারেশনের প্রেক্ষাপটকে নিয়েই লিখেছি। আগে প্রেমটা, প্রেম তো শাশ্বত, প্রেম চিরন্তন, প্রেম অমীয়, প্রেম স্বর্গ থেকে আসে, স্বর্গেই চলে যায়, কিন্তু সেই প্রেমকে বর্তমান জেনারেশন যেভাবে নষ্ট করে ফেলছে এবং একটি প্রেম দেখা যাচ্ছে সারা জীবনের কান্না হয়ে যাচ্ছে, প্রেমের বিভিন্ন ফাঁদ বিভিন্নভাবে ছড়ানো, চোরাবালিতে আটকে যাচ্ছে, তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে, সেটাকে আমি চিনিয়ে এবার চেষ্টা করেছি এই উপন্যাসের মাধ্যমে, যাতে বর্তমান সমাজে যা ঘটছে, যে অবক্ষয় হচ্ছে প্রেমের নামে, সেখান থেকে মানুষ তার বাচ্চাদেরকে উত্তরণ করতে পারে এবং এটি সকল বয়সের মানুষের জন্য উপযোগী করে লেখা একটি উপন্যাস, যেটা সবাই খুব সুন্দরভাবে গ্রহণ করেছে এবং আলহামদুলিল্লাহ মেলাতে এবার এটা বেস্ট সেলার হয়েছে অলরেডি। আচ্ছা, আপনার তো রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা, তো রাজনৈতিক পরিবারে থেকে বেড়ে ওঠেও এই যে শিল্প চর্চায় আপনি মনোনিবেশ করছেন, সেইটা এই টানটা আসলে কবে থেকে? টানটা খুব ছোটোবেলা থেকেই, লেখালেখি এবং শিল্পচর্চা, এটা আসলে পলিটিক্যাল ফ্যামিলি হলেও আমি একটা পীর বংশের মেয়ে, আমার বাবা সবসময় ছোটোবেলায় আমাদেরকে বইমেলায় নিয়ে আসতেন এবং শিশু একের তখন বইমেলাটা ঠিক এরকম ছিল না, আমরা শহীদ মিনারের ফুল দিয়ে এখানে এসে বাংলা একাডেমিতে বসে বসে বাটি আইসক্রিম খেতে খেতে সেই যেই অনুষ্ঠানমালা দেখতাম, বই কিনে নিয়ে যেতাম, ঠাকুরমার ঝুলি এখনও আমার ভালো লাগে পড়তে, তো সেই স্মৃতি থেকেই বাবাও একটু লেখালেখি করতো, আমারও লেখালেখির একটা ন্যাক ছিল। এবার এটা প্রথম উপন্যাস এবং আমি যে পরিমাণ ভালোবাসা এবার পেয়েছি আমি সারা জীবন লিখে যেতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপু আপনাকে, আপনার বইয়ের জন্য অসংখ্য শুভকামনা। দর্শক যেমনটি বলছিলাম আমার সঙ্গে আমার সহকর্মী যুক্ত হচ্ছেন রাশেদ বাপ্পি, এখন কথা বলবো তার সঙ্গে। ভালো কিছু লেখা এবং পাঠকের কাছে পৌঁছাই দেওয়া এবং শেখার জন্য কিছু লেখা, এটা আমি পছন্দ করি। আচ্ছা, আপনি তো মূলত কবিতার বই লিখেন, আপনি, আমি যদি জিজ্ঞাসা করি আসলে কবিতা মানে কি? কবিতার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই, কবিতা হচ্ছে ছন্দ, কবিতা সুর, কবিতা কথা, কবিতা অক্ষরের সুন্দর বিন্যাস, কবিতা অল্প শব্দের মধ্যে বড় মেসেজ পৌঁছাই দেওয়া, তার মূল কথা কি? ভালো কিছু করা, বকুল সুবাস, মানে সুবাসিত কথা, কথাটাকে সুবাসিত করা, ছান্দসিক করা, এটাই কবিতা। আচ্ছা, যারা কবিতা লেখেন তাদের অনুভবের ঐক্য কিন্তু আলাদা, এ ব্যাপারে আপনি কি বলবেন? কবিতার মূল ধারা বিভিন্ন গদ্য কবিতা আছে, যেমন মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ, তারপর দেখা যাচ্ছে আবার ছান্দসিক কবিতাও আছে, আবার দেখা যাচ্ছে সোনাতরী থেকে আমরা রবীন্দ্রনাথের বলতে পারি, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভুল, এই যে ছন্দের যে একটা অপূর্ব মিল, তবে আমি পছন্দ করি ছান্দসিক কবিতা, যেটা ছন্দের মিল থাকতে হবে, কাব্য কথা, অর্থাৎ কাব্যের মাঝখানে কথা থাকবে, কাব্যের মাঝখানে বিরহ থাকবে, কাব্যের মাঝখানেই ভালোবাসা থাকবে, বিরহ বেদনা পাওয়া না পাওয়ার এক অপূর্ব সমন্বয় থাকবে কাব্যে, এটাই মূলত কাব্যগ্রন্থ। অসংখ্য ধন্যবাদ আপু, আপনার বইয়ের জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, যেমনটা বলছিলাম আজকে যেহেতু শুক্রবার এবং এই ছুটির দিনে মেলা কিন্তু পুরোপুরি জমজমাট হয়ে উঠেছে, এই মুহূর্তে আমার সঙ্গে আমার সহকর্মী যুক্ত হয়েছেন রাশেদ বাপ্পি, এখন তার সাথে কথা বলবো। বাপ্পি, আজকে তো আপনি ছিলেন বইমেলায় এবং দেখেছেন যে আজকের বইমেলার চিত্রটা কিন্তু পুরোপুরি ভিন্ন, পুরোপুরি জমজমাট, আপনি কেমন দেখছেন? আচ্ছা, আমি আপনার সঙ্গে যুক্ত হয়েছি, সঙ্গে হাতে নিয়ে একটি বই, আচ্ছা সব থেকে মজার বিষয় হচ্ছে বই আমি উপহার পেয়েছি, আজ তো মানুষ অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি এই কথা কেন বলছি, এই কথা এ কারণেই বলছি যে বই
কেনার বিষয়, পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে বই উপহার পাওয়ার বিষয়। আমরা আপনি হয়তো বলতে পারেন যে আমরা লেখক কিংবা প্রকাশকদের কাছ থেকেও বই পেয়ে থাকি, কিন্তু একটা সময় আমরা দেখেছি যে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা যেভাবে ছোটদেরকে বই উপহার দিতেন, বই পড়ার একটা অভ্যাস গড়ে উঠতো পরিবার থেকেই, পারিবারিক লাইব্রেরি বলতে একটা কথা ছিল, সেই জায়গাটা থেকে হয়তো আমরা একটু সরে যাচ্ছি, আবার সেই ঐতিহ্যটা ফিরে আসুক সেটা আমরা প্রত্যাশা করি। পাশাপাশি আপনি বলছিলেন যে এখন বা আজকের দিনে খুব বেশি সংখ্যক আমরা পাঠকের সংখ্যা দেখতে পাচ্ছি, এটা তো আমরা জানি। আজ হচ্ছে শুক্রবার, শুক্রবারে সবসময় মানুষের ভিড় থাকে, আমরা মনে করি এরা শুধু মানুষ না, প্রত্যেকে এক একজন করে পাঠক। আপনারা তো মনে হয় সেই কথাই, আপনিও সেই একই কথা ভাবেন, তাই তো? শিশু প্রহরের আয়োজন করা হয়েছে এবং প্রত্যেক অভিভাবকের সাথে তাদের সঙ্গে একটা করে কোমল মতের শিশু ছিল, এবং এই যে স্টলে রঙিন মলাটের বই, এই বইগুলো আসলে এই শিশুদের হাতে স্পর্শে পূর্ণতা পেয়েছে। আর এটি যে শিশুদের মানসিক বিকাশে অনেক বড় একটা সহায়ক সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। এবং আগামীকালকেও শিশু প্রহর আছে, আমরা প্রত্যাশা করব শিশুদেরকে অন্তত বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। আমরা জানি যে রাজধানীতে চার দেয়ালে বন্দী থাকে শিশুরা, এবং একটা পর্যায়ে এখন দেখবেন অধিকাংশ শিশুই চোখে চশমা লাগিয়ে তারা বই পড়েন, চশমা লাগিয়ে কাজ করেন। কেন? ওই যে ছোট্ট একটা ডিভাইস, মোবাইল আসক্তি, এখান থেকে হয়তো কিছুটা হলেও দূরে সরানোর সময় এসেছে, এবং সেই যে অভ্যাসটা গড়ে দেয়া সেটা অবশ্যই বইমেলায় আসলে বইয়ের প্রতি তাদের ভালোবাসা তৈরি হবে, টান তৈরি হবে, বই যে বন্ধু সে বন্ধুকে চিনে নেওয়া বা বুঝে ওঠার যে সক্ষমতা সেটি তৈরি হোক সকল শিশুদের মধ্যে, আমরা সেই প্রত্যাশা করি। পাশাপাশি আমরা কথা, আমি যে লেখকের সঙ্গে কথা বলছিলাম শেখ হাফিজুর রহমান কার্জন, তিনি বলছিলেন কিশোরদের মধ্যে যে এক ধরনের কালচার তৈরি হচ্ছে, গ্যাং কালচার, সেই জায়গা থেকেও শিশুরা বেরিয়ে আসুক, শিশু কিশোররা বেরিয়ে আসুক, পাশাপাশি সুস্থ নান্দনিক একটি সমাজ গড়ে উঠুক, সেই প্রত্যাশা আমাদের সকলের। আজ পর্যন্ত, আগামীকাল আবারও দেখা হচ্ছে প্রাণের বইমেলায়।